إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আজকে পানিবন্দী এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া এলাকার ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? হয়তো বলবেন যে আমরা এত কষ্টে আছি, ভালো থাকি কি করে? তো ভালো থাকা এই জন্যই দরকার, আল্লাহ তাআলা আমাদের চাইতে দুঃখ কষ্টে থাকা লোক নাই তো, তাদের চাইতে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলতেই থাকতে হবে। আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনাদের পাশে বাংলাদেশ জামাতে ইসলামী এখানে কিছু সহযোগিতা নিয়ে এসেছে, এটা কি যথেষ্ট হতে পারে মানুষের জন্য? মোটেই না, যথেষ্ট দেওয়ার মালিককে, অতএব সেই আল্লাহকে ধরতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, সে আল্লাহর আইন আমাদের মেনে চলতে হবে। কোরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ জিনা ইম্মাক্কান নাম ফিলাদ আকামুস সালাত ওয়াতাউজ জাকাত ওয়ামারু বিল মারুফ ওয়ানাহানিল মুনকার, যা যখন তাদের হাতে ক্ষমতা আসবে তখন এই দেশে সালাত কায়েম হবে, নামাজ কায়েম হবে, নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, যাকাত চালু হবে, যাকাত চালু হলে বড় লোকেরা যাকাত দিবে আর অসহায় লোকেরা যাকাতের ভাগ পাবে, কি ঠিক আছে না? তাহলে একটা দেশে যখন সচ্ছল লোকেরা অসচ্ছল লোকের জন্য এগিয়ে আসবে তখন মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের কর্মী মানে হচ্ছে সমাজকর্মী, যারা বিপদে পড়লে মানুষের কাছে যায়। এই যে আপনাদের এখানে অন্যান্য দল আছে, সরকারি দল আসছিল আপনাদের কাছে রিলিফ দিতে, তারপর অন্য কোনো রাজনৈতিক দল এসেছিল? বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থাকা একটা দল, জনগণের কল্যাণমুখী একটা দল, সেই দলের পক্ষ থেকে তাদের কর্মী বাহিনী আমাদের পাশে যারা আছে সেই সমস্ত ভাইদের কাছে সহযোগিতা নিয়ে আপনাদের এখানে ক্ষুদ্র একটা সহযোগিতা আমরা নিয়ে এসেছি। আজকে উচিত ছিল আমাদের আপনাদের বাড়িতে এগুলো পৌঁছিয়ে দেওয়া, আপনাদেরকে ডেকে এইভাবে দেওয়ার কথা ইসলামে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের যখন বাড়িতে কোনো খাবার থাকে না, রাতের বেলায় গমের বস্তা আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধ মহিলার দুঃখ দূর করেছিল, মনে আছে আপনাদের? ইসলামী রাষ্ট্র হলে এভাবেই চলবে, আমরা সেভাবে করার পরিকল্পনা আছে, তো আমরা এখন পর্যন্ত সে জায়গায় পৌঁছতে পারি নাই। আপনারা দোয়া করেন, সময় আসছে ইনশাআল্লাহ, এদেশের জনগণ যদি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গ্রহণ করে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি এদেশের জনগণের কল্যাণের জন্য মুসলমানরা মানুষের পাশে চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমাদের আমিরে জামাত আপনাদের সব এলাকায় বিপদের সময় আসছিল, মনে আছে কিনা আপনাদের? ডাক্তার শফিকুর রহমান সাহেব, তাকে আজকে সরকার অন্যায়ভাবে জেলখানায় রেখেছে। আমাদের সাবেক এমপি আনম শামসুল ইসলাম ভাই এবং আমাদের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ভাই সবাই আজকে জেলখানায় আছে। আমরা অনতিবিলম্বে আমাদের নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। যে জালেম সরকার আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে, এই জালেম সরকারকে আমরা বিদায় করে দিয়ে এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই। আপনারা কি চান? 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 154 জন বিনা ভোটে চলে গেছে, এটা কি কোনো নির্বাচন হয়? 2018 সালে তারা দিনের ভোটটাকে কোথায় নিয়ে গেছে? রাত্রে করেছে। সামনে নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে চাই, মানে দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। এই আন্দোলনে কি আপনারা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে জনগণের সরকার কায়েম হোক, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই প্রিয় ভাইরা, দুনিয়াটা সংক্ষিপ্ত, আমাদেরকে মরে যেতে হবে, আমরা সবাই মুসলমান, আমাদের পাঁচ অক্ত নামাজ পড়া উচিত, ঠিক কিনা বলে? আপনারা কি পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এই সালাত কায়েম হলে সমাজের অন্যায় ফেতনা দূর হয়ে যাবে, সেই জন্য আগামী দিনে ইসলামী সরকার কায়েম করা আহ্বান জানিয়ে আর দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াইতে চাই। আপনাদের অধীনেও যারা আশপাশে বিপদগ্রস্ত লোক আছে আপনারাও তার খবর নেবেন, কি খবর নিতে পারবেন না ইনশাআল্লাহ? এবং এই বিপদে যারে আমরা সবসময় থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সেই দোয়া করবেন। একটা কাফফারাতুল মজলিসের দোয়া আছে,
সেই দোয়াটা উচ্চারণ করি আপনারা আমার সাথে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ তো পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা আল্লাহ তাআলা কবুল করুন বলে আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু